অভিভাবকদের জন্য বড় খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ, এখন থেকে আর স্কুল ফিস বাদ দেওয়া যাবে না। চলতি বছরের 1 মার্চ থেকে সমস্ত বিদ্যালয়গুলো তাদের ফিস এবং অন্যান্য চার্জ নিতে পারবে, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি। বকেয়া স্কুল ফি 50% দিতে হবে 28 ফেব্রুয়ারির মধ্যে। করোনা পরিস্থিতিতে রাজ্যে স্কুলের ফি নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। হাইকোর্ট জানিয়েছিল বর্তমান পরিস্থিতিতে 20% ফি কমাতে। ফি কমানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল শহরের একাধিক বেসরকারি স্কুল, তা অবশ্য খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। বেসরকারি স্কুলের ফি নিয়ে করা মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বেশ কয়েকটি স্কুল। দ্বিতীয়বার বেসরকারি স্কুলগুলোর ফি 20% কমানো নিয়ে হাইকোর্টে রায় দেওয়া হয়েছিল, আর তার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে মামলা হয় এবং সেই মামলা করে 19টি স্কুল। অবশেষে সেই ফিস নিয়ে কোভিড ছাড় উঠিয়ে দিল কলকাতা হাইকোর্ট। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি আপনাদের সঙ্গে, অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।